হ্যালো ভিউয়ার্স, আমরা হয়তো বা সকলে লং স্ক্রিনশট নিতে চাই, বাট ওই সিস্টেমটা না জানার কারণে কিন্তু আমরা লং স্ক্রিনশট নিতে পারি না। তো আমার পাশে বেসিক্যালি আপনারা যে জিনিসটা দেখতে পাইতেছেন, আমি কিভাবে লং স্ক্রিনশট নিয়েছি, আজকে বেসিক্যালি আমি আপনাদের সাথে সেই টিপস এন্ড ট্রিক্সটা শেয়ার করব। এই টিপস এন্ড ট্রিক্সটা কিন্তু খুবই ইজি অ্যান্ড টিপস এন্ড ট্রিক্স। তো বেসিক্যালি ভিডিও শুরু করতে চাচ্ছি আমি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী সকল আপডেট পেতে পারেন সবার আগে। এবং আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন করে নিতে পারেন লাইক দিয়ে। তো চলুন শুরু করি। তো অনেকে হয়তো বা এরকম বড় বড় স্ক্রিনশট দেখে হয়তো বা আপনারা অবাক হয়ে গেছেন। তো স্ক্রিনশট গুলা কিভাবে নেওয়া হয়, এটা নেওয়ার জন্য আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। তো প্রথমে আমরা স্ক্রিনশট নিব। তো আমরা প্রথমে ফেসবুকে গেলাম অথবা ফেসবুক মেসেঞ্জারে যাব। যাওয়ার পরে কিছু মিলায় মিলায় স্ক্রিনশট নিতে হবে। যদি আমি স্ক্রিনশট গুলা নিয়ে আমি আপনাদেরকে দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বেসিক্যালি কারোর সাথে চ্যাট করার নাই আমার, এইখানে জাস্ট একটা গ্রুপে চ্যাট করছি, সেটা আপনারা ভালোভাবে দেখে দিচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা একটা স্ক্রিনশট নিব, অর্থাৎ আমরা তিনটা স্ক্রিনশট নিব, তিন থেকে চারটা স্ক্রিনশট নিব, এবং এই স্ক্রিনশট গুলা মিলায় মিলায় স্ক্রিনশট নিব। তো বেসিক্যালি আমরা এইখান থেকে স্ক্রিনশটটা নেওয়া শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট নিলাম, তার পরবর্তী আর একটা স্ক্রিনশট নিব। তো আপনি যেই জায়গা থেকে শেষ করছেন আবার সেই জায়গা থেকে স্ক্রিনশট নিতে হবে। এই যে দেখেন, এইখান থেকে আবার কিন্তু আমি শেষ করছি, এই জায়গা থেকে স্ক্রিনশট আর একটা নিলাম। তো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন সানসা, এই যে এখানে, এইখান থেকে আর একটা স্ক্রিনশট নিতে হবে। এটা পারফেক্ট একটা, দেন এই পর্যন্ত স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আপনি যে সরাসরি জোড়া লাইগা দিবেন, জোড়া লাইগা দিয়ে ওই যে দেখলেন না আমি যেরকম রেডিমেডের মতো হচ্ছে স্ক্রিনশট, আপনি কি এখানে বুঝতে পারতেছেন? এই যে দেখেন, আপনি কি এই জায়গায় স্ক্রিনশট সরাসরি বুঝতে পারতেছেন আমি এটা জোড়া লাগাইছি? এটা কখনোই বোঝা যাবে না যে আমি এটা জোড়া লাগাইছি কি লাগাইনি। তো ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে একটা টিপস এন্ড ট্রিক্স দেবো এইখানে, আপনি কিভাবে মানে কাজ করলে আপনার স্ক্রিনশটটা বোঝা যাবে না যে আপনি স্ক্রিনশটটা জোড়া লাগাইছেন। তো এখন আমি বেসিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা তো স্ক্রিনশট নিয়ে নিলাম অলরেডি, তারপরে এরকম একটা জিনিস আসবে, ওপেন হবে, দেন এখানে আমাদের যেগুলো স্ক্রিনশট আছে। তো আমরা লাস্টে যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আগে দেবো, এখানে এক দুই তিন, দেন এখানে সিলেক্টে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যেরকম সিরিয়ালে স্ক্রিনশট নিয়েছি সেইরকম কিন্তু চলে আসছে। দেখেন এটা কিন্তু একবারে লাস্টে ছিল, এই ছবিটা যদি একদম আমি আপনাদেরকে দেখাই, ওই ছবিটা কিন্তু একদম লাস্টে ছিল। তো আমি স্ক্রিনশটে গেলাম, স্ক্রিনশটে যেয়ে দেখাচ্ছি, কারণ আপনারা তো আবার প্রুফ ছাড়া বিশ্বাস করেন না। এই যে দেখেন, এটা কিন্তু লাস্টে, তারপরে এটা, তারপরে এটা। তো ঠিক সেই জন্য মিলানোর জন্য ওটাকে আমি আগে দিয়ে দিলাম। তো তারপর আমি বেসিক্যালি যে কাজটা করবো, আমি এইখানে ফার্স্টটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের মিলাতে হবে, মিলানো পর্যন্ত আমাদের নিতে হবে। সো বি কেয়ারফুলি, আপনারা এমন এমনভাবে মিলাবেন। দেন এখানে ক্রসের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে নেক্সটটাতে, নেক্সটটাতে এসে আমরা এই পর্যন্ত কিন্তু ওটাতে নেওয়া হয়ে গেছে অলরেডি। দেন এই পর্যন্ত এখানে নিলাম, দেন ক্রসে ক্লিক করে দিলাম, দেন আবার এটাতে আসে জাস্ট এই পর্যন্ত লাগবে এটার, দেন ক্রসে ক্লিক করে দিলাম। তো এখন বেসিক্যালি আমি যদি সুইচে ক্লিক করি, তো এখানে বেসিক্যালি অনেক কয়টা অপশান আছে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে রেডিমেড, এখানে কিন্তু বোঝা যাচ্ছে একদম মনে করেন হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়েছেন এইভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাদার মতো যে চিহ্ন, এখানে যদি আমরা ক্লিক করে দেই, এখান থেকে আপনারা বেসিক্যালি কালার সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক করে নিতে পারবেন, আর যেটার উপরে আপনি বেসিক্যালি চিহ্ন দিতে চান সেটার উপর দিতে পারবেন। আর যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে এটাতে ব্যাক দিবেন, এই যে এখানে ব্যাক দিবেন। আর প্লাস যদি আপনার মনে হয় এই জিনিসটাকে আরো বড় করবেন, তো দেখতে পাচ্ছেন এরকম বড় হচ্ছে, আবার যদি মনে করেন ছোট করবেন তো এরকম ছোট হয়ে যাবে। তারপরে যে আরেকটা সিস্টেম আছে সেটা হলো যে আপনারা এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে দিয়ে দেন এইখান থেকে আপনি কিন্তু কালার, এই যে দেখেন এখন গোল চিহ্ন দিতে পারতেছেন, আপনি যেই জায়গায় হাইলাইটস করে দেওয়ার দরকার সেই জায়গায় হাইলাইটস করে দিতে পারবেন। তো দেন এইখানে যে জিনিসটা আছে ডানে ক্লিক করবেন, তো দেখতে পাইতেছেন 367, তো দেখতে পাইতেছেন ইয়েসে ক্লিক করে দিবেন, দেন ব্যাকে আসবেন, দেন ডানে ক্লিক করে দিবেন, দেন এখন আপনারা যে জিনিসটা দেখতে পাবেন আমি যদি আপনাদেরকে দেখাই, একদম রেডিমেড স্ক্রিনশট। তো এখানে বেসিক্যালি দেখতে পাইতেছেন কোনো প্রকার বোঝাই যাচ্ছে না যে একদম রেডিমেড একটা স্ক্রিনশট কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।